অফিসের কম্পিউটার ও মেশিন খারাপ। এই কারণ দেখিয়ে টানা 10 দিন থেকে বন্ধ ঔরঙ্গাবাদ পোস্ট অফিসের সমস্ত কাজকর্ম। টাকা লেনদেন থেকে শুরু করে স্পিড পোস্ট কিংবা সাধারণ পোস্টও বন্ধ, পাশাপাশি বন্ধ আধার কার্ডের কাজও। ফলে ঔরঙ্গাবাদের একমাত্র পোস্ট অফিসের বেহাল দশায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। অবিলম্বে পোস্ট অফিসের কাজকর্ম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন আমজনতা। যদিও পোস্ট অফিস কর্তৃপক্ষের দাবি মেশিন খারাপ হওয়ায় কাজ বন্ধ রয়েছে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি জেলা অফিসে মেশিন পাঠিয়েছে, খুব শীঘ্রই পরিষেবা চালু হবে। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। তো সোমবার থেকে আমাদের মেশিন সিস্টেমে প্রবলেম হচ্ছে, ঠিক আছে। এবার গত সোমবার থেকে সিস্টেমে প্রবলেম আমরা ডিভিশন অফিসে জানিয়েছি, বড়পুর ডিভিশন অফিসে জানানো হয়েছে। এবার আমরা মঙ্গলবার দিন এটাকে পাঠানো হয়েছে ডিভিশন অফিসে। সোমবারে খারাপ হয়েছে, মঙ্গলবারে পাঠানো হয়েছে। এবার মঙ্গলবারে সিস্টেম অফিসে দিয়ে দেওয়ার পরে ওনারা বলেছেন যে আমরা দেখছি, ঠিক আছে। এবার মাস্টারমশাই আমাদের আজকে ওখানে আছেন, উনি প্রত্যেক দিনই খোঁজখবর করছেন। তা মেশিনের একটু সিস্টেমেটিক্যালি প্রবলেম হয়েছে, ওনারা ঠিকঠাক করে আমাদেরকে আমাদের হাতে হ্যান্ড ওভার করবে। কিন্তু আমরা বলতে পারছি না যে কবে ঠিকঠাক করে প্রবলেমটা সলভ হবে। হয়তো আশা করি এই মাসে, মানে এই সপ্তাহের মধ্যে এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। পাশাপাশি আধার কার্ডের পরিষেবা বন্ধ রয়েছে, স্থানীয়দের অভিযোগ। আধার কার্ডের পরিষেবা কতগুলো বন্ধ? আশা করি এই সপ্তাহের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে। স্পিড পোস্ট কি বন্ধ আছে এখন? হ্যাঁ, স্পিড পোস্ট সার্ভার প্রবলেমের জন্যই বন্ধ হয়ে আছে। স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্ট, বুকিং বন্ধ হয়ে আছে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সন্দীপ মণ্ডল। আপনি? পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। পোস্ট অফিসে প্রায় আপনার 8-10 দিন থেকে মেশিন খারাপ হয়েছে, যার জন্য প্রতিটা গ্রাহক আসছে তাদের টাকা পয়সার লেনদেন বন্ধ, কোনো চিঠিপত্র দিচ্ছে সেটাও রেজিস্ট্রি ফেস্ট্রি হচ্ছে না, বলছে লিঙ্ক অফ আছে। মেশিনটা এখন ওরা বলছে যে আমরা পাঠিয়েছি বহরমপুর অফিসে, সেখান থেকে এখনও ঠিক হয়ে আসেনি। তো ওরা বলছে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, কিন্তু মানুষের সমস্যাটা এখন অবধি থেকেই যাচ্ছে। অফিসের লোক আসছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, সেই জন্যে আমরা চাইবো তাড়াতাড়ি অফিসটা কাজ চালু হোক এবং মেশিন ঠিক করে নিয়ে আসা হোক। আধার কার্ডের কাজ এখানে আধার কার্ডের কাজগুলো প্রথমে চালু হয়েছিল, কিন্তু এখন অবধি আধার কার্ডের কোনো কাজ হচ্ছে না। এখানে শুনতে পাওয়া যাচ্ছে যে এখানে ধুলিয়ান, জমিপুর এসব অফিসে আধার কার্ডের কাজ হচ্ছে, কিন্তু ঔরঙ্গাবাদ পোস্ট অফিসে আধার কার্ডের কোনো খবরই দিচ্ছে না যে এখানে চালু হবে কি হবে না। পার্টির লোকেরাও এখানে অনেকবার বলেছে, ওরা বলেছিলো যে কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে, কিন্তু এখন অবধি চালু হয়নি। এখানে কোন কোন এলাকার মানুষজন পরিষেবা নিতে আসে? এখানে আপনার তর পাহাড়, বাজিতপুর, মহিসাইল, এদিকে আপনার ঔরঙ্গাবাদ, প্রায় পুরোটাই ধরেন এখানে সবারই কাজ চলে আর কি। আপনার নাম? আমার নাম বাপি বিশ্বাস।